এদিকে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর ম্যাচ চলাকালীন অখেলোয়াড় সুলভ অসদাচরণের জন্য ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি ভবিষ্যতে এমন ভুল করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। ফেসবুক পোস্টে সাকিব প্রিয় ভক্ত এবং সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, মাঠে মেজাজ হারানোর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তার এমনটা করা উচিত হয়নি, কিন্তু মাঝে মধ্যে দুর্ভাগ্যবশত সবকিছুর বিরুদ্ধে গিয়ে এটা হয়ে থাকে। দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট কর্তৃপক্ষ এবং আয়োজক কমিটির নিকট ক্ষমা প্রার্থনা করেছেন সাকিব, সেই সাথে আশা করেছেন ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না।